السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 26 সফর 1443 হিজরি মোতাবেক 3 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 61 বিষয়বস্তু শাফাআত, সুপারিশ যাকে বলা হয় আমাদের বাংলা বা উর্দু ফারসি ভাষায়, শাফাআতের প্রতি ঈমানের দলিল এবং কার পক্ষ থেকে সুপারিশ হবে, কার জন্য হবে, কখন হবে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। লেখক ইমাম হাফিজ হাকামি রাহমাতুল্লাহ আলাই এই মর্মে আজকের দর্শে যে কথাগুলি আলোচনা করব তাতে 12 আয়াত নিয়ে এসেছে এবং 2-3 হাদিস নিয়ে এসেছে। সবগুলি আয়াতের সম্পর্ক শাফাআতের সাথে। তো দেখা যাক লেখক কি বলছেন। বলছেন, মা দালিল ঈমান বিশাফা, শাফাআতের প্রতি ঈমানের দলিল প্রমাণ কি, অমিমান তাকুন এবং সুপারিশ কার পক্ষ থেকে হবে, ওয়ালিমান তাকুন এবং সুপারিশ কার জন্য হবে, অমাতা তাকুন এবং কখন সুপারিশ হবে। শাফাত, এই শাফাত সম্পর্কে দুটো আলোচনা হবে আজকে, একটি আর আরেকটি সামনের সপ্তাহের আলোচনা থাকবে। ইমান বিলিয়াউমিল আখির, পরকালের প্রতি ইমানের ধারাবাহিক আলোচনা চলে আসছে দীর্ঘ সময় ধরে আমাদের। ইমানের যে 6 রোকন স্তম্ভ রয়েছে তার পঞ্চম গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে পরকালের প্রতি ইমান বা বিশ্বাস। তার একটি স্তর হচ্ছে বা একটি বিষয় হচ্ছে শাফাআত, সেখানে শাফাআত বা সুপারিশ হবে। এই শাফাআতের প্রতিটি মুমিন মুসলিম বিশ্বাসী হবে, ঈমান রাখবে, তাহলে সে সত্যিকার অর্থে পরকালের প্রতি ঈমান নিয়ে আসলো। কিন্তু সেই শাফাআত হতে হবে ওয়াহী ভিত্তিক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহর দলিলের প্রতি ভিত্তি করে সেই শাফাআত হবে শরীয়ত সম্মত। সেই শাফাআত শিরকি শাফাআত হবে না, সেই শাফাআত বেদাতি শাফাআত হবে না। অর্থাৎ এমন মুসলিম আছে যারা শাফাত বিশ্বাস করে কিন্তু শিরকি শাফাত বিশ্বাস, এমন মুসলিম আছে যারা শাফাত বিশ্বাস করে কিন্তু বেদাতি তরিকায় তারা এই শাফাতকে বিশ্বাস করে, ভ্রান্ত ধারণায় শাফাত বা সুপারিশ। শাফাত সম্পর্কে আলোচনা লেখক যা করেছেন তার পূর্বে বলে দেব, শাফাত সহজ ভাষায় আমি বোঝানোর জন্য এর আগে একাধিকবার বলেছি, সেটি হচ্ছে পরকালে শাফাতকারী বা সুপারিশকারী রব্বুল আলমিনের কাছে দোয়া করা, আখেরাতে আল্লাহ রব্বুল আলমের কাছে যিনি সুপারিশ করবেন তিনি দোয়া করবেন। এই আখেরাতের দোয়া, এটি হচ্ছে শাফাত। দুনিয়ার দোয়া ইহকাল পরকালের কল্যাণের ক্ষেত্রে মুমিনরা করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাত দুটোই চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কিন্তু যখন পরকাল হয়ে গেছে বিচার দিবস ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে, সেই দিন তো আর দুনিয়া নেই, দুনিয়া শেষ হয়ে গেছে, তাহলে আখেরাতের কল্যাণের জন্য, কারো কল্যাণের জন্য কোন ব্যক্তি সুপারিশ করবেন, আর সর্বপ্রথম ব্যক্তি হবেন এবং সবচাইতে বেশি সুপারিশ করবেন
আর সবচাইতে সুন্দর সুপারিশ করবেন রব্বুল আলমিনের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে অন্য অন্যদের যে সাফাত গুলি হবে সামনে সপ্তাহে সে আলোচনা গুলি আসবে সাফাতের ধরন প্রকরণ। তো এখন দেখা যাক লেখক যা বলছেন, বলছেন যে সাফাতের প্রতি ঈমানের দলিল প্রমাণ কি এবং সাফাত কার পক্ষ থেকে হবে এবং সাফাত কার জন্য হবে এবং কখন সেই সাফাত সুপারিশ হবে। বলছেন লেখক এর উত্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব আল কোরআনুল কারিমে সাফাতকে সাব্যস্ত করেছেন, সাফাতের স্বীকৃতি দান করেছেন, ফি মাওয়াদিয়া কাসীরা অনেকগুলি ক্ষেত্রে, জি কোরআনুল কারিমের অনেক জায়গায়, মানে একটি আয়াত না বেশ কিছু আয়াত রয়েছে কোরআনুল কারিমে যে আয়াতগুলিতে সুপারিশ যে হবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ সেই দিন আমার কাছে সুপারিশ হবে, কিন্তু এমনিতে ঢালাহারে নয়, বরং বেকয়ুদিন সাকিলা বড়ই ভারী শর্ত সাপেক্ষ, বড়ই ভারী শক্ত শর্ত সাপেক্ষ শর্তগুলি সেখানে লাগানো হয়েছে। যে সুপারিশ করবে তার ক্ষেত্রে শর্ত রয়েছে, যাদের জন্য সুপারিশ হবে তাদের ক্ষেত্রে শর্ত রয়েছে। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল এ কথাও জানিয়ে দিয়েছেন যে সাফাতের মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ না, অর্থাৎ কোন ব্যক্তি, আর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন রহমতুল্লিল আলামিন, বিশ্ব জাহানের রহমত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সুপারিশের মালিক না, মালিক একক আল্লাহ রাব্বুল আলামিন, সুপারিশের মালিক কানা একমাত্র আল্লাহর কাছে রয়েছে, তিনি যাকে যখন যেইভাবে যতটা পরিমাণ সুপারিশের অনুমতি দিবেন তখন সে ততটা সেইভাবে সুপারিশ করবে। তাই বলছেন লেখক আখবারানা তাআলা মহান আল্লাহ এই কথা আমাদের জানিয়ে দিয়েছেন আন্নাহা মিলকুল্লাহ, যে সাফাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন, লাইসা লি আহাদিন ফিহা শাইউন, কোন ব্যক্তির সেই ক্ষেত্রে কোন রকমের কর্তৃত্ব বা মালিকানা নেই, যে সাফাত এর মালিক সেখানে কেউ হয়ে বসে আছে, সুতরাং সেখানে নিজের গায়ের জোর দেখাবে, ক্ষমতা দেখাবে, যেমন বেদাত পন্থীদের কাছে সাফাতের যে ভ্রান্ত ধারণা, যারা শিরকি আকিদায় বিশ্বাসী তাদের যে ধারণা, তাদের বুজুর্গানে দিনরা গায়ের জোর সেখানে ক্ষমতা দেখাবে আর জবরদস্তি সেখানে জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাবে, অথবা বড় বড় জাহাজ নিয়ে এসে হাজির হয়ে যাবে, আর সেই দিনের ঘামে যে মানুষরা হাবুডুবু করবে, তাদের মুরিদানরা আর এইরকম সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবে কারণ তাদের মুরিদ হয়েছে, এবং তারা জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে একবারে জান্নাতে দরজায় লাগিয়ে দিবে, এসব কথা যে শুনেছেন বাঙালি মুসলিমদের কাছ থেকে, বাঙালি মুসলিমদের বিদাতি মোল্লাদের কাছ থেকে, সব জাল কথা, জাল ধর্ম। একমাত্র মালিক সাফাতে আল্লাহ রাব্বুল আলামিন। এর দলিল সূরা জুমার আয়াত নম্বর 44, আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাতু জামি, হে নবী তুমি জানিয়ে দাও মানব জাতিকে যে লিল্লাহি শাফাআতু জামিয়ান, সমস্ত রকমের সুপারিশ সাফাত একমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, যেমন লিল্লাহি মুলকুস সামাওয়াত ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর, মানে আল্লাহর মালিকানাধীন। ঠিক তেমনি এখানে লিল্লাহি শাফাআতু জামিয়ান, সমস্ত প্রকারের সুপারিশ একমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহর মালিকানাধীন। এখন আরেকটি বিষয় যেটা প্রশ্নে বলা হয়েছিল, আম্মা মাতা তা কোন, কখন সে সুপারিশ হবে, কখন সুপারিশ হবে, যতক্ষণ আল্লাহ রাব্বুল্লাহ অনুমতি না দিবেন ততক্ষণ সুপারিশ হবে না, আর এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে বিচার দিবসে দেবেন, যখন মানুষের আমলের হিসাব হবে, জান্নাত জাহান্নামের হুকুম হবে, কারো জন্য জান্নাতের পরোয়ানা আসবে, কারো জন্য জাহান্নামের পরোয়ানা আসবে,
সেই সময় হবে সুপারিশ। তার মানে সুপারিশের সম্পর্ক হচ্ছে আখেরাতের সাথে, আর এই সুপারিশ হয় ফাখবারনা আজওয়াজাল, আল্লাহ রব আমাদের জানিয়ে দিয়েছেন আন্নাহা লা তাকুনু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া হবে না, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ হবে না। মানে যখন অনুমতি পাবেন তখন সুপারিশ করবেন, অনুমতির পূর্বে সুপারিশ শুরু হয়ে যাবে এমনটা হবে না। যেমন এ মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, প্রথম আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসির একটি অংশ, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া, তার অনুমতি ব্যতিক্রমে, আল্লাহর এজেন্ট অনুমতি ছাড়া কে আছে, কোন শক্তি কি আছে যে তার কাছে শাফাত করতে পারে, তাহলে সুপারিশ হবে আল্লাহর কাছে, এবং সে সুপারিশ হবে আল্লাহ রাব্বুল অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া কোন শক্তি নেই যে সুপারিশ করতে পারে। রব্বুল আলামিন সূরা ইউনুস আয়াত নম্বর 3 বলছেন মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইজনি, এমন কোন সুপারিশকারী হবে না যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে, বা অনুমতির আগে সুপারিশ, ইল্লা মিন বাদি ইজনি, তার অনুমতির পরেই সুপারিশ করতে পারবে। রব্বুল আলামিন সূরা নাজম আয়াত নম্বর 26 আরো বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আকাশ সমূহে বহু ফেরেশতা রয়েছে, কাম এই কামটি হচ্ছে আরবি গ্রাম, মানে কাম খাবরিয়া, তার মানে অসংখ্য বহু, কত শত, কাম মানে কত, একটা জিজ্ঞাসামূলক হয় কাম ইস্তফহামিয়া, তখন কেউ যদি জিজ্ঞেস করে কাম দিরহামান ইন্দাক, তোমার কাছে কয়টি টাকা আছে, এটা হচ্ছে ইস্তফহামি, জিজ্ঞাসামূলক, আর এটি হচ্ছে কাম খাবরিয়া যেটা আরবি গ্রামারে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলম এটা জানিয়ে দিচ্ছেন যে অসংখ্য কত শত এমন ফেরেশতা রয়েছে আকাশ সমূহে, লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ, তাদের শাফাত কোনো কাজে আসবে না, ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহ, তবে আল্লাহর অনুমতির পরে। তাহলে ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল তারাও সুপারিশ করবেন আয়াত প্রমাণ করে, কিন্তু কখন, আল্লাহর অনুমতির পরে, তার আগে কোনো ক্ষমতা নেই সুপারিশের। তাহলে অনুমতি এক হইল সুপারিশকারীর জন্য, আর কার জন্য, লেমাইয়াশা, যার জন্য আল্লাহ চাইবেন, এই নয় যে যখন অনুমতি হয়ে গেল যাকে তাকে আমি জান্নাতে নিয়ে চলে যাবো, ফেরেশতা আম্বিয়া রসুলগণ বা যারা সুপারিশকারী হবেন তারা যাকে ইচ্ছা মনের মতো লোককে জান্নাতে নিয়ে চলে যাবেন, না লেমাইয়াশা, যার সম্পর্কে আল্লাহ চাইবেন, ওয়ায়ারদা, এবং যাকে আল্লাহ পছন্দ করে, যার উপর আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ রেজামন্দি সন্তুষ্টি শর্ত। তাহলে দুটো শর্ত আমরা জানতে পারলাম এখন পর্যন্ত, আর এগুলি বারবার করে সেই আয়াতগুলিতে আসবে, একটা হচ্ছে আল্লাহর এজেন্ট অনুমতি, আর একটি হচ্ছে আল্লাহ রেজা, মানে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রাবে যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন যে এর জন্য সুপারিশ করতে পারবে ততক্ষণ সুপারিশ হবে না, এবং যার জন্য আল্লাহ রাজি হবেন তার ক্ষেত্রে অনুমতি দেবেন। সূরা সাবার আয়াত নম্বর 23 আল্লাহ বলছে ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আল্লাহর নিকটে সুপারিশ, শাফাত কোনো কাজে আসবে না, ইল্লা লিমান আযিনা লাহ, তবে যার জন্য আল্লাহ অনুমতি দেবে, যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন এবং যার জন্য দেবেন। ওয়া আম্মা মিম্মান তাকুন, এখানে এক একটি করে বলছেন যে কার পক্ষ থেকে সুপারিশ হবে আর কার জন্য হবে, তো কার পক্ষ থেকে সুপারিশ হবে বলছেন ফাকামা আখবারানা তাআলা, যেমন আল্লাহ জানিয়েছেন আন্না লা তাকুনা ইল্লা মিন বাদি ইজনি, যেমন আল্লাহর অনুমতির আগে হবে না বরং অনুমতির পরেই সুপারিশ হবে, ঠিক তেমনি আখবারানা আয়জান এটাও জানিয়ে দিয়েছে আন্না লা ইয়াযানু ইল্লা লি আউলিয়া এহি, অনুমতি দিবেন একমাত্র তার আউলিয়াদেরকে, তার বন্ধুদেরকে, তার নেক বান্দাদেরকে, আল মুরতাদিন আল আখিয়ার, যারা আল্লাহর সন্তোষ ভাজক, আল্লাহ রব যাদের উপর সন্তুষ্ট হবেন, আল আখিয়ার, এবং যারা নেক, হ্যাঁ সৎকর্মশীল, যারা যেমন আল্লাহ রব বলছে লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কোন ব্যক্তি কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন সুপারিশের জন্য কথা বলার জন্য, ওয়াকালা সওয়াবা, এবং সে সঠিক কথা বলবে, ওয়াকালা সওয়াবার একটি তাফসীর হচ্ছে সে সঠিক কথা বলবে, অর্থাৎ এমন কথা নেই যেটার অনুমতি নেই, এমন কিছু নাই যেটা
অনেক বিদাতপন্থীর ভাবে যে সেখানে যা ইচ্ছা তাই করবে, সুপারিশ করতে গিয়ে আল্লাহর ওলিরা নিজের ক্ষমতায় তারা নিয়ে চলে যাবে, না এরকম না, সঠিক কথা কোরআন সুন্নাহ ভিত্তিক যে সাফাত রয়েছে সে সাফাতের কথা বলবে, অর্থাৎ যাদের জন্য অনুমতি রয়েছে, এমন নয় যে কেউ ঈমান ভঙ্গ করে মারা গেছে, বড় শির করে মারা গেছে তার জন্য সুপারিশ হবে, আর এমন নয় যে তারা শির্ক বিদাতে ধর্মকর্ম মানুষকে শিখিয়ে গেছে আর তাদের কবরগুলি পাকা করে পূজা করা হচ্ছে, মাজার পূজা, আর তাদের সম্পর্কে এই ধারণা যে এরাই হচ্ছে অলি আউলিয়া আর এরাই সুপারিশ করবেন, না না এটা হবে, শিরকি আকিদার লোক সুপারিশ করবে না, কারণ তারা নিজের ইসলামকে ধ্বংস করে ফেলেছে, এবং শিরকি আকিদার লোকদের জন্য সুপারিশ করবে। শেখ একটু সমস্যা হচ্ছে প্রোগ্রামে, আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, আমাদের সম্ভবত মিউটিং সিস্টেম একটু প্রবলেম হয়েছে, আমি জাস্ট একটু ফর মেক শিওর যে আমি একটু চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন জি, ইনশাআল্লাহ। ঠিক আছে জি, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ শেখ, আমি জাস্ট দেখতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তো বলছিলেন লেখক, যেটা বলছিলাম যে কার পক্ষ থেকে সুপারিশ হবে, আল্লাহ জানিয়েছেন যে অনুমতির পরে সুপারিশ হবে, এবং এটাও জানিয়েছেন যে সুপারিশ হবে একমাত্র আল্লাহর ওলিদের পক্ষ থেকে, আর আল্লাহর সবচেয়ে বড় ওলি হচ্ছেন আম্বিয়া রসুলগণ। এটা কি আমাদের দেশের বাঙালিরা জানে? জি শেখ, আপনার ফোনটাকে একটু আনমিউট করে নিন, কারণ আমি সিস্টেমটা একটু লক করে দিছি, বিকজ অফ প্রবলেম হচ্ছে, তো একটু আনমিউট করে নিয়ে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ, আমি আবারও ফুল সিস্টেমটাকে মিউট করে দিয়েছি। ইয়া জি, জাস্ট এখানে আনমিউট ইয়েস ক্লিক করেন জি স্যার। ঠিক আছে এখন, জি জি স্যার, জাজাকাল্লাহ স্যার, সরি ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, তো যে কথা বলছিলাম যে সুপারিশ সম্পর্কে বলছিলাম যে সুপারিশ আল্লাহ রাব্বুল আলমিনের ওলিরা করবেন, তো ওলি সম্পর্কে আমাদের ভারত উপমহাদেশের মুসলিমদের সিংহভাগের ধারণা যে ওলির মধ্যে আম্বিয়া রসুলগণ নেই, অথচ তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর দোস্ত, তাহলে এই যে একটা ভ্রান্ত ধারণা। তারপরে কখন আপনি শুনবেন না আমাদের দেশীয় মুসলিমদের কাছে, যদি তারা কোরআন সুন্নার অনুসারী সালাফি মানহাজের না হয়, তাহলে যে সাহাবাই কেরামরা আল্লাহর ওলি ছিলেন, এই কথা জীবনেও তাদের কোন আলোচনা বা লিখনীতে পাবেন না যে আবুবকর, ওমর, ওসমান, আলী এরা আল্লাহর সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসূলগণের পরে, কখনো শুনেছে? আশরা মুবাশশারা তারা আল্লাহর সবচেয়ে বড় ওলি, বদরি 313 জন সাহাবি আল্লাহর সবচেয়ে বড় ওলি, তারপরে সাহাবাই কেরামগণ সবাই আল্লাহর ওলি, এসব কথা শুনেছেন না? আমাদের দেশে ওলি কাকে শুনেছেন? ওলি ওরা যাদের অনেক মরিদান ছিল তাদের জীবদ্দশায়, আর তারা যখন মারা গেছে তাদের কবর গুলিকে পাকা করা হয়েছে, কবরে চাদর চড়ানো হয়েছে, কবরকে ফুল দিয়ে সাজানো হয়েছে, কবরে ওরস লাগানো হচ্ছে, আর কবরে পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, সে আর ভিড় ভাড়ের শেষ নাই, আর সেগুলি শিরকের আস্থানে পরিণত হয়েছে, এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা তো আরো আসলে বাস্তবে আল্লাহর ওলি না, ইল্লা মাশাআল্লাহ এমন হয়তো খুব কম হবে যাদের আকিদা শুদ্ধ ছিল, তাদের আকিদায় ঝামেলা ছিল না, কিন্তু তারা মারা যাবে তাদের কবর গুলি পূজা শুরু হয়েছে, এইরকম খুব কমই পাবে। যাদের কবর গুলির পূজা হচ্ছে প্রায় অধিকাংশই দেখবেন তাদের আকিদাতে সুফিজমের ভরাই ছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলমিন কি করেছে, তাদের অতিভক্তি তাদের জীবদ্দশায় তারা পছন্দ করেছে, অতিভক্তি তাদের করা হয়েছে, তাদের মারা যাওয়ার পরে তাদের খবর গুলির অতিভক্তি শুরু হয়ে থেকে সেখানে শিরকের আস্তানা তৈরি হয়েছে। ইল্লা মাশাআল্লাহ কোন জায়গায় যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক আহমদের কবরকে কেউ মাজার বলে,
তাহলে তারা এসব থেকে মুক্ত ছিলেন, তারা উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু গায়ের জোরে বিদআত পন্থীরা এসবকে মাজার বানিয়ে তাদের পূজা শুরু করেছে। জি, তো আল্লাহর ওলি সম্পর্কে আমাদের প্রথম এই সংশোধন করতে হবে, আল্লাহর ওলি কারা। যেমন তো আল্লাহ রাব্বুল আলামিন ওলি মানব জাতির মধ্যে আম্বিয়া রসূলগণ প্রথম, তারপরে সাহাবাই কারামগণ, তারপরে তাবেইনগণ, তারপরে তাবা তাবেইনগণ, খাইরুল কুরুন স্বর্ণযুগের মানুষরা, তারপরে হচ্ছেন আইম্মা মুহাদ্দিসিন, আইম্মা ফুকাহা, ওলামায়ে কিরাম, যাদের এলম ছিল এবং আমল ছিল এবং কোরআন সুন্নার তারা অনুসারী। বিদাত পন্থী কখন আল্লাহর ওলি? বিদাত করে কাবিরা গুনাহ করেছে আর বললেন আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু না, আল্লাহর দিনের দুশ্মন তারা, সহি সুন্নার দুশ্মন তারা, সহি আকিদার দুশ্মন। তারপর আল্লাহর ওলি কোথেকে আল্লাহর ওলি হয় তার? আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝা তৌফিক দান করে এবং সংশোধনের তৌফিক দান করে। আর ফেরেশতা জগৎ আল্লাহর ওলি, ফেরেশতারাও আল্লাহর ওলি, সেই জন্য ফেরেশতারাও সুপারিশ করবে, যেমন এর আগে একটি আয়াত বললাম। জি, তো সুপারিশ সে অনুমতি আল্লাহ দেবেন তার পছন্দনীয় আউলিয়াদেরকে, যারা নেক এবং যাদের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার আয়াত নম্বর 38 এ বলেছেন, লা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না সেই দিন, কথা বলতে পারবে না কেউ সেই দিন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে আল্লাহ অনুমতি দেবেন, ওয়াকালা সাহাবা, এবং কথা বলবে তো সঠিক কথা বলবে। আর সূরা মারিয়ামের আয়াত নম্বর 27 তে আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান আহদা, সুপারিশের মালিক কেউ হবে না, তবে সুপারিশের মালিক মানে অধিকারী, সুপারিশ করতে সক্ষম হবে, পারবে এমন ব্যক্তি যে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতিশ্রুতি হাসিল করেছে। এ আহদা, প্রতিশ্রুতি হাসিল করেছে কিসের? নিজের নাজাতের, নিজের মুক্তির। অর্থাৎ এই আহাদার তাফসিরে কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ বলেছেন মুমিন, যে আল্লাহর কাছে প্রতিশ্রুতি পেয়েছে মানে সে তৌহিদবাদী, লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রতিষ্ঠা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রসার করেছে, এবং নিজেও লা ইলাহা ইল্লাল্লাহর এলম হাসিল করে তার প্রতি আমল করেছে, আর সে হচ্ছে সত্যিকার মুমিন। আর অন্যরা তাফসির করে বলেছেন যে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহদা, মানে মুমিন, একমাত্র মুমিন ব্যক্তি সুপারিশ করবে, তার মানে যা কাউকে যদি ওলি মনে করা হয় কিন্তু সেই ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করেছে, সেই ব্যক্তি হলুলি আকিদার ছিল হোসেন মানসুর হাল্লাজের মতো, অথবা ওয়াহদাতুল ওজুদের আকিদার প্রতিষ্ঠাতা ছিল ইবনে আরবির মতো, আর তাদের অনুসারী ছিল শিরকি কুফুরি আকিদা, আনাল হাক আনাল হাক বলে আল্লাহর ওলি সে হয়েছে, এই বিশ্বাস, এই শিরকি বিশ্বাস, এই কুফুরি বিশ্বাস যারা প্রচার প্রসার করেছে এবং রাখে, আর এসব যারা বয়ান করে থাকে, তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? তারা তো শয়তানের ওলি। জি, তারপরে লেখক বলছেন ওয়াম্মা লেমান তাকুন, সুপারিশ কার জন্য? এতক্ষণ আলোচনা হচ্ছিল যে সুপারিশ কার পক্ষ থেকে হবে, সুপারিশ কার জন্য হবে, বলছে ফাখবার আন্নাহু লা ইয়াযানু ইল্লা লা ইয়াযানু আন ইয়াশফা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ অনুমতি দিবেন একমাত্র সুপারিশের জন্য ওই সব লোকের ক্ষেত্রে যাদের উপর আল্লাহ রাজি থাকবেন, আল্লাহর অবাধ্য গুনাহগার কিন্তু ইমান ইসলাম ভঙ্গ করে মারা যায়, এমন অপরাধ করেনি যে সুপারিশযোগ্য নয়, বড় শিরকে লিপ্ত ছিল না, বড় শিরকের উপর মারা যায়নি, কিন্তু তাদের পাপ থেকে গেছে, তাদের হাসানাত নেকিও ছিল, তাদের সাইয়াদ গুনাহও ছিল, যাদের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন যে হ্যাঁ ঠিক আছে, এই শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করতে পারা, কেউ এসে নাস্তিকের জন্য সুপারিশ করবে যেমন সম্ভব নয়, তেমন কেউ বহুত্ববাদী মুশরিক মাজার পূজারীর জন্য সুপারিশ করবে, অসম্ভব কথা। জি, যেমন আল্লাহ রাব্বুল বলছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 28, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর যারা সুপারিশ করবে তারা সুপারিশ করতে পারবে না, তবে লিমান, ওই ইল্লা লিমান, ওই সব লোকদের জন্য, ইরতাদা মানে আল্লাহ যাদেরকে পছন্দ করবে, যাদের আল্লাহ রাজি হবে,
রব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তোহার আয়াত 109, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফা, সেই দিন বিচার দিবসে কোন সুপারিশ কাজে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে পরম করুণাময় যাকে অনুমতি দিবেন বা যার জন্য অনুমতি দিবেন, যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এবং তার সম্পর্কে কথা বলাতে সন্তুষ্টি প্রকাশ করবেন। হ্যাঁ ঠিক আছে, এই ব্যক্তি এই কাবিরা গোনাগুলি করেছে বা এই গোনাগুলির জন্য ফেঁসে গেছে বা এর মর্যাদা তুমি উঁচা করার দরখাস্ত করছো, ঠিক আছে, এর জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করছি এবং এর জন্য বা এই সেই লোকের জন্য সুপারিশ করতে পারো। তারপরে বলছেন লেখো আল্লাহ সুবহানাল্লাহ ইয়ারতাদি ইল্লা আহলাত তাওহীদ ওয়াল ইখলাস, আল্লাহ কার উপর রাজি হবেন? বলছে আল্লাহ একমাত্র রাজি হবেন আহলে তৌহিদ, যারা তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদ আকিদাতে প্রতিষ্ঠা করেছে, ইবাদত বন্দেগীতে প্রতিষ্ঠা করেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করেছে, ওয়াল ইখলাস, এবং যারা নিষ্ঠাবান, যাদের তৌহিদের জায়গায় শিরক ছিল না, যাদের তৌহিদের জায়গায় মুনাফিকি নাস্তিকতা ছিল না, যাদের তৌহিদের জায়গায় কুফর ছিল না, ইখলাস নিষ্ঠা ছিল তাদের। ওয়াম্মা গাইরুহুম, পক্ষান্তরে তৌহিদবাদী ছাড়া, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী তাদের ছাড়া অন্যরা, অর্থাৎ বহুত্ববাদী যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছে ফাকালা তালা মালি জালিমিন মিন হামিমি ওয়ালা শাফিয়তা, তা জালেমদের জন্য না কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে সেই দিন, ওয়ালা শাফি, না কোনো সুপারিশকারী থাকবে, ইয়তা, যার কথা মানা হবে। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন, আয়াত নম্বর 18। রব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নম্বর 100-তে ইরশাদ করেছে ফামালানা মিন শাফিইন ওয়ালা সাদিকিন হামিম, জাহান্নামীরা সেইদিন আক্ষেপ করে বলবে, যারা স্থায়ী জাহান্নামী, বড় শিরক বড় কুফরি করে দুনিয়া থেকে চলে গেছিল, ফামালানা মিন শাফিইন, আমাদের জন্য কোনো সুপারিশকারীও নেই, ওয়ালা সাদিকিন হামিম, না কোনো আমাদের অন্তরঙ্গ বন্ধু রয়েছে, এখানে না কোনো বন্ধু কাজে আসলো, দুনিয়া অনেক বন্ধু বান্ধব ছিল, না কোনো সুপারিশকারী আমাদের জন্য রয়েছে। রব্বুল আলামিন আরো বলছেন তাদের সম্পর্কে সূরা মুদাসসির আয়াত 48-এ, তার আগে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, এখানে বিশেষ করে বেনামাজিদের সম্পর্কে, কারণ মুসলিম সমাজে বেনামাজি শতকরা 95 জন, এই 95 জনের মধ্যে কেউ বছরে শুধু দুটি ঈদ পড়ে, কেউ সপ্তাহে সপ্তাহে জুমা পড়ে, আর কেউ খেয়াল খুশি যখন মন হইলো রমজান মাসে পড়ে নিল, বালা মুসিবত আসলে পড়ে নিল, বাপ মা মারা গেছে পড়ে নিল, ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে তখন পড়ে নিল, দু চার দিনে বাদবন্দি করে নিল, হ্যাঁ বিপদে পড়েছে তখন খুব আল্লাহকে ডেকে নিল, আর তারপরে খবর নেই, অথবা দুই তিন অক্ত দিনে পড়লো, খুব যদি ভালো সমাজের একটু, যাদেরকে মনে করা হয়েছে 4 অক্ত পড়ে, কিন্তু ফজর খুঁজে পাওয়া যায় না, ফজর সূর্য ওঠার পরে কখনো পড়লো কখনো পড়লোই না, আর ফজর সূর্য ওঠার পরে পড়লে আল্লাহ কখনো পড়ে পড়া না পড়া সমান কবুলও করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা ওজরে। তো এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা প্রায় সারা বিশ্বে, আল্লাহ হেফাজত, সালাত উঠেই গেছে। শতকরা 5 জন বললাম, এটা আমি একটু বেশি করে বললাম, একটি পরিসংখ্যানে শতকরা 98 জন বেনামাজি, শতকরা 2 জন খাঁটি নামাজি, আর এই খাঁটি নামাজির মধ্যে আবার বেদাতি নামাজি তো আছে, যারা বেদাত দিয়ে শুরু করে বেদাত দিয়ে শেষ করে, তো তাদের তো বেদাতি আমল কবুল হয়, ওখানেও কিছু যাবে, বরং সংখ্যাগরিষ্ঠ সেখানেই চলে যাবে, তো বাঁচবে যে কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, বেনামাজিদের সম্পর্কে আল্লাহ বলছে ফামাতান ফাহু শাফাতু শাফিন, কারণ তাদের জাহান্নামে যাওয়ার মুখ্য কারণে ছিল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? যে 5 অক্ত পড়ে, যে কায়েমে সালাত পড়ে, সবাই মতো জামাত সহকারে পড়ে নিয়মিত, তাকে মুসল্লি বলা হয়। এই নয় যে একটা লোক সূর্য ওঠার পরে অফিসে যাচ্ছে তখন নামাজ পড়লো আর তাকে মুসল্লি বলা না, সে মুসল্লি নয়। তো জাহান্নামে যাওয়ার, মুসলিম সমাজের জাহান্নামে যাওয়ার অনেকগুলি কাবিরা গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বড় কাবিরা গুনাহ যেটি মুসলিম সমাজের জাহান্নামে যাওয়ার শিরকের পরে, সেটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত না পড়লে জান্নাত পাওয়া যাবে না। আশা করে বসে থাকেন না, আশা যদি পুরা করতে চান তো কর্ম করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ফামাতান ফাহু শাফাতু শাফিইন, এইসব বেনামাজিদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং বেনামাজি সুপারিশের আশা করে বসে আছে,
বদ আকিদা, শিরকি আকিদার লোক, মাজার পন্থী সুপারিশের আশা করে বসে আছে সাফাতে, না না কখনো হবে না। ওখানে আখবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এতক্ষণ পর্যন্ত আমরা 12টি আয়াত এখানে লেখকের কিতাব থেকে উল্লেখ করলাম, তারপরে কয়েকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে লম্বা হাদিস রয়েছে বৃহৎ সাফাত, সাফাতে উজমা সম্পর্কে, তাতে বলা হয়েছে যে আন্না উতিয়া সাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফাত দেওয়া হয়েছে। ও সুম্মা আখবারা, তারপরে জানিয়েছে আন্না ইয়াতি, সুপারিশটা কিভাবে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় সাফাত এবং সমস্ত উম্মতের মানুষের জন্য হাশর মাঠের সাফাত। নবী সাল্লাল্লাহু আলাইহি আসবেন, ফায়াসজুদু তাহতাল আরশ, আরশের নিচে সেজদাই অবনত হবে, ওয়া ইয়াহমাদু রাব্বাহু, ইয়াহমাদু রাব্বাহু, রবের প্রশংসা গুণগান করবে, মাহামেদ, এমন এমন প্রশংসামূলক বাক্য দিয়ে, ইয়ুআল্লিমুহু ইয়্যাহ, যা আল্লাহ তখন শিখিয়ে দেবে, শিখিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এই বাক্য দিয়ে আমার প্রশংসা গুণগান করো। লায়াব দাবি শাফাত আউয়ালা, লেখক বলছেন যে গিয়ে চট করে সুপারিশ শুরু করে দেবেন, আল্লাহ আমি এই ধরনের লোককে আমি জান্নাতে নিয়ে যাব, এই রকম অপরাধী গুলোকে আমি জান্নাতে নিয়ে যাব, বা এদের তুমি যে হিসাবে বিলম্ব হচ্ছে আর পেরেশানির শেষ নেই, কষ্টের শেষ নেই, আল্লাহ তুমি এদের হিসাব হালকা করো, না না এটা হবে না। লায়াব দাবি শাফাত আউয়ালা, গিয়েই সুপারিশ শুরু করে দিবে এমনটা হবে না, হাত্তা ইউকাল আলো, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলা হবে, যেই সময় রাসূলুল্লাহ সিজদায় পড়ে রয়েছেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথা উঠাও সিজদাতে, কুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসালতু, তা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফার, সুপারিশ করো, তো সাফা, তোমার সুপারিশ গ্রহণ করা। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, বুখারী কিতাবুত তাওহীদে রয়েছে, সহি মুসলিমে কিতাবুল ঈমান বাবু শাফাত রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। হাদিসের একটি অংশ শুধু বর্ণনা করা হলো, কারণ হাদিস অনেক লম্বা হাদিস রয়েছে। তারপরে বলছে সুম্মা আখবারা, তারপরে জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু লা ইয়াশফা ফি জামিল ওসাত মিন আহলি তাওহীদ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে, তার মানে এই নয় যে সমস্ত নাফরমান গুনাহগার যত আছে সবার জন্য একসাথে সুপারিশ হয়ে যাবে, এমনটা হবে না, দফআতান ওয়াহিদা, একবারে এক বাক্যে একটা কথা, আল্লাহ যত নাফরমান আছে, যত গুনাহগার আছে, সবগুলির জন্য সুপারিশ, এমনটা হবে না। বাল কাল, বরং হাদিস রয়েছে, ফাইয়ু হাদ্দুলি হাদ্দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য একটা সংখ্যা আমার জন্য নির্ধারণ করে দেওয়া হবে, একটা সংখ্যা পরিমাণ নির্ধারণ করা হবে, তুমি এতগুলি লোককে নিয়ে যাও আর এই সেই অপরাধীকে নিয়ে যাও, উদাহরণস্বরূপ কোন একটা কাবিরা গোনা নেন, যেই কাবিরা গোনা করে গেছে, এই শ্রেণীর যে কাবিরা গোনা করে আছে এই শ্রেণীর লোকগুলিকে তুমি নিয়ে যাও, ফাউদখিলহুমুল জান্নাত, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাবো, সোম্মাইয়ার যে, তারপরে আবার ফিরবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে সেজদায় অবনত হবেন, ফায়ুহাদ্দুলি হাদ্দান, ফায়ুহাদ্দু লাহু হাদ্দান ইলা আখির হাদিস সাফা, তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সংখ্যা বা পরিমাণ বা একটা ক্যাটাগরি নির্ধারিত করা হবে, যে এই শ্রেণীর লোককে বা এত এতটা সংখ্যায় লোকদেরকে সুপারিশ করে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস তো শেষ হয়ে গেল, যে লম্বা হাদিস তো বুখারী মুসলিমে ছিল, দ্বিতীয় যে হাদিসটি রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুপারিশ সাফাত পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান কি হবে, মানে আপনার সাফাত পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী কারা হবে, কোন শ্রেণীর লোকেরা আপনার উম্মতের সুপারিশ পাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বললে হবে না, মন্ত্রের মধ্যে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জপলে হবে না, বরং খালিস মিন কালবি, একটা শর্ত লাগানো হয়েছে, কড়া শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের খলুসিয়াতের সাথে, অন্তরের নিষ্ঠার সাথে, আর যেই ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং আল্লাহ ছাড়া যখন সত্য মাবুদ নেই, তো আল্লাহ ছাড়া কারো ইবাদত সে করেনি, আর কারো ইবাদতকে সে জায়েজও মনে করেনি, তার মানে সেই ব্যক্তি শিরক মুক্ত, সেই ব্যক্তি শিরক মুক্ত, সেই ব্যক্তি যখন আল্লাহকে মাবুদ মেনেছে তখন কমপক্ষে সর্বনিম্ন তার পাঁচাক্ত সালাতের এবাদত আছে, কারণ মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে তাওহীদের পরে সালাত, কিন্তু অপরাধ, অন্যান্য অপরাধ আছে,
কোন ফরজে ঘাটতি আছে অথবা বড় কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে, আর সেগুলো থেকে হয়তো তওবা করে যায়নি, সুতরাং ফেঁসে গেছে সেখানে, গুনাহার পরিমাণ বেশি হয়ে গেছে ইত্যাদি, তখন তাদের জন্য শাফাত হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাজাকাল্লাহ খাইরান সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি সকলে একটু মনোযোগ আকর্ষণ করছি, যারা অনেকে হয়তো আমরা কম্পিউটারের মাধ্যমে সরাসরি প্রোগ্রামে ঢুকে থাকি, আমরা অডিও সিস্টেমটা অন করি না, তাদেরকে আমাদের জন্য মিউট করা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যখনই আমরা প্রোগ্রামে ঢুকবো অডিও সিস্টেমটা অন করে দেবেন, যাতে করে আমাদের অটো সিস্টেমে আপনাদের ফোনগুলো মিউট হয়ে যায়, তাহলে আলোচনাতে ব্যাঘাত ঘটবে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে এখনই প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে প্রশ্ন নিব, প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের এক ইফানি আলিমকে মানসিক বেকারগ্রস্ত ও উদ্ভট বক্তব্যের কারণে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এখন বাংলাদেশের সালাফি আলিমগণ ওনাকে আহলুল হাদিস বলে প্রচার করেন, ওনার মুক্তি দাবি করছে, অথচ তিনি নিজে এই আহলে হাদিস শব্দ শুনলে বিরক্তিবোধ করতেন, এটা সেই ইফানি আলিম নিজে করতেন। এক্ষেত্রে বাংলাদেশের সালাফি আলিমদের প্রতি আপনার নসিহা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد। প্রশ্ন করেছেন খুব স্পর্শকাতর, যে জনৈক কোন আলেমকে সরকার ধরে নিয়ে গেছে তার অপরাধের কারণে। সরকারের অধিকার আছে দেশের যে কোনো নাগরিকের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার, এবং সে যদি আসলে অপরাধী হয় তাহলে তাকে শাস্তি দেবে, আর যদি অপরাধী না হয় তাহলে তাকে ছেড়ে দেবে, জুলুম করবে না। তো এখন প্রশ্ন যে সে আলেম নিজেকে আহলে হাদিস বলে না, বরং অস্বীকার করেছে, কিন্তু কোন একজন অথবা একাধিক কিছু সালাফি ভাইরা বা আলেমরা তাকে আহলে হাদিস বলে প্রচার করছে, তাহলে স্পষ্ট বুঝতে পারছেন যে আসলে যিনি, যার যিনি বিষয়বস্তু, যার সম্পর্কে বলা হচ্ছে, তিনি নিজে বলছেন আমি আহলে হাদিস না, আর অন্যরা গায়ের জোরে তাকে আহলে হাদিস বানাবার চেষ্টা করছে, তার মানে নিঃসন্দেহে তারা মিথ্যা কথা বলছে, অবাস্তব কথা বলছে, নিজেই অস্বীকার করেছে। এর চাইতে বড় সাক্ষী কি লাগে? আমি যদি বলি আমি আহলে হাদিস নই, তাহলে তারপর আমাকে জবরদস্তি আহলে হাদিস বানাবেন নাকি? কেউ যদি বলে আমি মুসলিম নই, তারপর না 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 তুমি মুসলিম, কে বললো মুসলিম, জবরদস্তি তাকে মুসলিম মানাবেন নাকি? তো আসলে হচ্ছে কি, এই ক্ষেত্রে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ একটি খুব গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, সেটা এখানে প্রযোজ্য। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হোসেন মানসুর হাল্লাজ আলাইহি মিন আল্লাহ মা ইয়াসতাহিক, সেই ব্যক্তি কি আল্লাহর ওলি, বা তাকে কিছু লোকের আল্লাহর ওলি বলছে, তো আপনি কি বলছেন এই ক্ষেত্রে? তখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে হাল্লাজ কে যে ওলি বলবে, আল্লাহর ওলি বলবে, সেই ব্যক্তি হয় সে জাহেল, ইম্মা জাহেলুন আও মিসলাহু, হয় সে মূর্খ জাহেল, আর না হলে তার মতোই, তার মতবাদে বিশ্বাসী, তার মতবাদে বিশ্বাসী। তো যেই আলেম নিজে বলছে আমি সালাফি নই, তারপরে তাকে যেই ব্যক্তি সালাফি বা আহলে হাদিস বলার চেষ্টা করছে, সে হয়, আমি জাহেল শব্দটি এখানে বলবো না, যদিও বললেও কোনো দোষ নেই, কিন্তু আমাদের বাংলা ভাষীরা জাহেল শব্দটিকে একটু গাল মনে করে না, জাল যে ব্যক্তি জানে না সে হচ্ছে জাহেল। আলেমের যে এই বিষয়টি জানে না, তো এই বিষয়ে জাহেল। ধরেন একটা মাসলা আমার জানা নেই, সে মাসলা সম্পর্কে আমি জাহেল, এটা কোনো গাল না আমার জন্য। জি জি, আর অনেক মশলা আমরা জানি না, অনেক মশলার ক্ষেত্রে আমরা জাহিল, জি, যদি অনেক কিছু জানছি কিন্তু অনেক কিছুই জানি না, জি, বড় অল্পই জানছি। তো কথা হচ্ছে যে জাহিল বললে কোনো দোষ নেই, কিন্তু আমি একটু হালকা করে বলো, সেই ব্যক্তি মোগাফাল, সে আসলে মোগাফাল, জি,
আরবি যারা বুঝে যথেষ্ট বুঝে, সেই ব্যক্তি আসলে গাফিল, খোঁজ খবর রাখে না আসলে যে কাকে আহলে হাদিস বলতে হবে, কাকে সালাফি বলতে হবে, আর কাকে সালাফি আহলে হাদিস বলা চলবে না, গাফল সে আসলে। আর না হলে মিসল তার মতই আসলে, মানে সেই ব্যক্তি যাকে সে আহলে হাদিস বানাচ্ছে সে আহলে হাদিস নয়, সে হচ্ছে ইখওয়ানি, সে হচ্ছে জামাতি, আর যেই ব্যক্তি সার্টিফিকেট দেয় সেও জামাতি, কিন্তু সে জানছে যে বর্তমান যে পরিস্থিতি সেখানে জামাতি বললে আমারও বিপদ রয়েছে আর জামাতি বললে তারও বিপদ রয়েছে, তার বিপদ বাড়বে, সুতরাং না তাকে আহলে হাদিস বানাবার চেষ্টা করি, তাকে আহলে হাদিস বানাবার চেষ্টা করি, তাহলে আমারও লাভ হবে তারও লাভ হবে। যারা এইসব যে আহলে হাদিস, এই যে বাংলা ভাষা ভাষী অনেকে কিন্তু আহলে হাদিস বলে পরিচিত, অনেকে সালাফি আলেম বলে পরিচিত হয়ে গেছে, কিন্তু আসলে মূলত এরা সালাফি নয়। এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এদের 10 বছর 20 বছর আগের ইতিহাস দেখেন, এরা কিন্তু এক সময় সৌদি আরবে আমাদের সাথে থেকেছে, এরা জামাত ইসলামের পাক্কা রুকুন ছিল, অ্যাক্টিভ কর্মী ছিল, এরা সব এইসব কাজগুলি করে গেছে, আর তারপরে দেশে গিয়ে দেখছে অবস্থা তো মানে প্রতিকূল অবস্থা, সুতরাং সেখানে গিয়ে অন্যরকম তারা ভান করা শুরু করেছে, আহলে হাদিস সেজেছে। আসলে কতটা আহলে হাদিস হয়েছে এই সময়গুলি যে ধীরে ধীরে গড়ে যাচ্ছে, এতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কতটা তারা আহলে হাদিস হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং এইরকম যারা মুখোশধারী আহলে হাদিস হয়ে আছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য তৌফিক দান করেন। যদি এই বক্তা, যে বক্তাকে আহলে হাদিস বলা হচ্ছে গায়ের জোরে, সে যদি আহলে হাদিস হবে, তো সৌদি আরবে কয়েক বছর আগে যখন প্রোগ্রাম করার জন্য এসেছিল, আমি তখন দুবাইয়ে ছিলাম, সেই সময় তার প্রোগ্রাম কেন বন্ধ করা হলো? সৌদি আরবে কোনো আহলে হাদিস আলেমের প্রোগ্রাম বন্ধ করা হবে, হয়নি আর হবে না, আলহামদুলিল্লাহ আমরা আছি, 23 বছর ধরে আছি, আর আলহামদুলিল্লাহ আমাদের সব প্রোগ্রাম হচ্ছে। সরকার জানছে যে কারা কোরআন সুন্নার কথা বলে আর কারা কোরআন সুন্নাকে ভেঙে তারা ধর্মের নামে রাজনীতি করে, কারা গদিবাদী ওরা জানে, যার ফলে আলহামদুলিল্লাহ আহলে হাদিস ওলামারা সৌদি আরবে দাওয়াতের কাজ করে যাচ্ছে আর ইনশাআল্লাহ করতে থাকবে। কিন্তু যখন এই ইখওয়ানি জামাতি আসলো, তখন তার এখানে বক্তব্যকে বন্ধ করা হলো আলহামদুলিল্লাহ প্রশাসনের পক্ষ থেকে, এবং এখন বরং তার যে গুমরাহিগুলি একের পর এক শত শত যখন গুমরাহি তার শুরু হলো কয়েক বছর আগে থেকে, তার আগে তো সে মুখোশ পরিধান করেছিল, বোঝা যাচ্ছিল না, যদিও সে জামাতি ছিল, কিন্তু এই যে গুমরাহিগুলো একবার স্পষ্ট গুমরাহি, যেগুলি তাদের দলের লোকেরাও বলছে যে না এগুলো তাদের ভুল, তার ভুল, তো সেই সময় আমি বললাম যে আলহামদুলিল্লাহ যে সৌদি আরবে তার প্রোগ্রাম বন্ধ করা হয়েছিল, না হলে এতে আরো লোকেরা গুমরাহ হইত যে সৌদি আরবে সে প্রোগ্রাম করে এসছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি, এবং মনে রাখবেন যে যারা সার্টিফিকেট দিচ্ছে তারা কেমন সালাফি এটাও দেখার বিষয় রয়েছে। জমিয়ত আহলে হাদিস কি বলেছে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বলেছে যে এই বক্তা সালাফি আহলে হাদিস, আন্দোলন আহলে হাদিস বলেছে যে এই বক্তা হাসালাফি, আর যদি বলে আর সেটা অবস্থা ভাই, তো সেটাও দলিল নয়, কিন্তু কারণ এক সময় এমন তারা আহলে হাদিসের কাছাকাছি এসেছে যে কিছু আহলে হাদিস প্রতারিত হয়েছে, গিরুল করিম হাদিস রয়েছে সুনান আবু দাউদ আর তিরমিজির হাদিস, আল মুমিনু গিরুল করিম, তো আমাদের আহলে হাদিস ভাইয়েরা গিরুল করিম, এরা ধোকা খেয়ে যায়, একটু প্রতারিত হয়ে যায়, আর এরা আখলাকের দিক থেকে করিমুল আখলাক, সুতরাং এরা করেছে কি নিজের স্টেজে নিয়ে এসে হাজির করে, সালাফি কনফারেন্সে নিয়ে এসে হাজির করে দিয়েছে, তো এগুলো যে ভুলগুলো হয়ে গেছে, ইজতিহাদি ভুলগুলো হয়ে গেছে, আর ভুল তারা মনে মানে বুঝেছে যে হয়তো সালাফি, কিন্তু আসলে সালাফি নয়, ধোকা খেয়েছে। আমি আলহামদুলিল্লাহ শুরু থেকে জানি সৌদি আরবে 2002 সালে এই ব্যক্তির ওস্তাদ, যাকে অনেকে চাচা বলে থাকেন, ইখওয়ানি জামাতিদের চাচা, তাকে আহলে হাদিস বলে এখানে নিয়ে আসবে সৌদি আরবে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসেনি এখানে, তারপরে ধীরে ধীরে এখন স্পষ্ট হয়ে উঠলো মানুষের কাছে সে আগে থেকে জামাতি ছিল, ইখওয়ানি ছিল, আর এখনো সে জামাতি। আর সেই ব্যক্তি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সম্পর্কে বলছে যে তিনি মুহাদ্দিস ফাকিহ নন, তিনি মুহাদ্দিস ফাকিহ না, কত বেশি বিদ্বেষ অন্তরে ভরা আছে, তারপরে এরা আহলে হাদিস, এক শ্রেণী মোগাফাল আহলে হাদিসরা, বেশ কিছু দায়ী মোগাফাল এরকম ছিল যারা বলে ফেললো যে মুক্ত আহলে হাদিস হয়েছে, তখন তাদেরকে আমি বলেছিলাম যে না, কখন আহলে হাদিস হয়, কখন এরা আহলে হাদিস হয়নি, এরা আপনাদের থেকে সুবিধা হাসিলের জন্য এরা
নিজেকে আহলে হাদিস বলে প্রকাশ করছি, খবরদার ধোকা খাবেন না, এক সময় সবকিছু সুস্পষ্ট হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ রেহান বলছি না। মাশাআল্লাহ ছোট ভাই আমার প্রশ্নটা করে ফেলছেন। তো আমাদের একটু ছোট প্রশ্ন ছিল যে আজান দেওয়ার আগে উযু করা কি কোনো কোনো বাধ্যতামূলক কিনা, বা উযু না হলে কি আজান হবে কিনা, এ ব্যাপারে আপনার নসিহত কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। উযু বা গোসল শর্ত হচ্ছে সালাতের জন্য, মিন শুরুতি সালা, সালাতের শর্তের অন্তর্ভুক্ত হচ্ছে উযু এবং গোসল, আজান সালাত নয়। সুতরাং আজানের জন্য না উযু শর্ত রয়েছে, এমনকি গোসল শর্ত নেই। তবে মসজিদের ভিতরে যেহেতু আজান দিতে হবে, সুতরাং বড় নাপাকি অবস্থায় না হওয়া উচিত। কিন্তু মসজিদের বাইরে, এমনকি কেউ যদি আজান দেয় মিনারেতে মসজিদের বাইরে, আর সময় হয়ে গেছে, এখন গোসল করতে গেলে মুয়াজ্জিন বেচারা দেরি হয়ে যাবে, তার বিকল্প কেউ নাই, কোনো অসুবিধা নেই। আজানের জন্য তাহারাত না বড় নাপাকের দিকে তাহারাত শর্ত রয়েছে, না ছোট নাপাকের দিকে। জি, তো উযু হচ্ছে একমাত্র সালাতের জন্য, আজানের জন্য নয়। হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে যে উত্তম হচ্ছে যে উযু করে এসে আজান দেবে, কারণ আজানের পরে আজান একামতের মাঝখানে এই সময় দোয়া কবুলের সময়, তারপরে এই সময় সালাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আজানাইনি সালাতুন, বাইনা কুল্লি আজানাইনি সালাতুন, সালাতুন লিমান শা। দুই আজান মানে আজান একামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, তৃতীয়বারে বলে যে চাইবে। তাহলে এই সময়টাই বাইরে আবার উযু করতে আজান দিয়ে না গিয়ে, কিন্তু আজানের সময় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বিনা উযুতে আজান দেন, কোনো মাকরুহ নাই, কোনো আপত্তিকর নাই। জি, জাযাকুমুল্লাহ। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখানে প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করতে হবে অবশ্যই, এবং শুধু তাই নয়, আপনাকে আমরা অবশ্যই সিরিয়াল মেনটেন করব, এবং সিরিয়াল অনুপাতে আপনাকে প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ আমরা প্রশ্ন নিতে পারবো না, আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তো ইনশাআল্লাহ এরপর যে আমরা প্রশ্ন নিব, প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ, আল্লাহ আপনার ভালো করুক। আমি ঢাকা থেকে বলছিলাম। জি শেখ, আমার আব্বা আম্মা জন্য দোয়া করবেন, তারা যেন তাদের জন্য আল্লাহ পাক হেদায়েত দান করে, এবং তারা যেন হেদায়েত টিকে থাকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার অলসতাটা কাটিয়ে দেয় এবং পরিশ্রমটা একটু বাড়িয়ে দেয়, আর আমার সবকিছুতে একটু বরকত দেয়, বিশেষ করে আমার পড়ালেখাতে। আর আর একটা জিনিস হলো যে বয়স 23 এর মতো হয়ে গেল, তো একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ যাতে সঠিক দিন মানে মানে জীবন সঙ্গী হিসেবে দান করে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, যতগুলি কথা বলেন সবগুলি আল্লাহ কবুল করুন, এবং আল্লাহ আপনার ভালো করুন, আপনার বাপ মাকে আল্লাহ হেদায়েত করুন, যারা বেঁচে আছে তাদেরকে হেদায়ত দান করুন, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের মাফ করুন, এবং আল্লাহ আপনাকে দিনের উপর অটল রাখুন, যৌবন কালে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আপনার জন্য নেক সঙ্গীর আল্লাহ ব্যবস্থা করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত কিছুতে রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং ইলমে আমলে দাওয়াতে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়া নুমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি এক আলেমের সম্পর্কে জানতে চাচ্ছি, সে বলছে যে এক আলেম বলেছেন যে এরকম যে আহলে হাদিসদের মতের বাইরে গেলে তারা সহি হাদিসকেও ইনকার করে, জয়ীব বলে বা বাতিল বলে, টনটনে সহি হাদিসকেও তারা অস্বীকার করে, এবং এই আলেম সাধারণ আহলে হাদিসদের মুকাল্লিদ বলেছেন, আর কারণ তারা নাসিরউদ্দিন আলবানির তাকলিদ করে থাকেন তার মতে। তো এই আলেমের বক্তব্য শোনা বা শেয়ার করা যাবে কিনা? যদি এমন কথা বলে, এমন কথা যদি কোনো আলেম বলে থাকে, সে মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা কথার আশ্রয় নিয়েছে,
এবং সে ধোকা দিয়েছে, আর সে আহলে হাদিস সম্পর্কে অতিরঞ্জন করেছে। প্রথম কথা, ডাহা মিথ্যা কথা যে আহলে হাদিসরা সহি সহি হাদিসকে অস্বীকার করে, ভুল কথা। একটা প্রমাণ করে দিই কোন ক্ষেত্রে যে একটা সহি হাদিস, আর সেই সহি হাদিস আমল করে না। যেটা আপনি সহি বলছেন সেটা আহলে হাদিস আলমাদের কাছে, মুহাদ্দিসিনে কেরামদের কাছে জয়ীফ, অথবা দুটোর মধ্যে বেশি সহি যেটা, যেমন আমি একটা বিষয়ে জানি, একজনের কথা শুনলাম, হয়তো সেই ব্যক্তির কথাই বলছেন নাকি আল্লাহ আলাম, সে বলছে যে ঈদের তকবির, ঈদের তকবির যেমন 12 তকবির সহি, তেমন আপনার 6 তকবির সহি। তো অনেকের কাছে 6 তকবির সহি নয়, আছে হাদিস কিন্তু সহি নয়, আর যাদের কাছে সহি তো 12 তকবিরটা বেশি সহি। তো যেটা বেশি সহি আসাহ, সহির ওপর অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে আহলে হাদিসদের কথা, বা সৌদি আরবে, সৌদি আরবে আপনার আহলে হাদিস রয়েছে আর হানাবেলাও রয়েছে, তারা সবাই 12 তকবির, তারাও তো জানে, তাদের হাম্বেলি ওলামারা অনেকে বলেছেন যে 6 তকবির হাদিস সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবির, সেই তো 12 তকবির আমল আছে। সৌদি আরবের কোন ঈদগাহে 6 তকবিরের ওপর কখনো আমল হয় না। তো আহলে হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা 6 তকবির কে হয় একদল জয়ীফ বলেছেন, আর না হলে 6 তকবির কে বলেছেন ঠিক আছে সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবির, সুতরাং আমরা 12 তকবির দেবো, হাদিস অস্বীকার করা হলো না। কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, খামাখাই দেওয়ার পরে মানুষকে বিভ্রান্ত করেছেন, দেখো দেখো এই সহি হাদিস ছেড়ে দিল না, এটা ভুল, আপনি মিস গাইড করেছেন মানুষকে। আর তারপরে আহলে হাদিসরা আল্লামা আলবানির অন্ধ তকলিদ করে, এ একেবারে অবাস্তব কথা, মিথ্যা কথা। আলবানির কত মাসাইলে আমরা ইখতলাফ করি, আলবানি বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, আমরা বলছি ফরজ। আলবানি বলছে যে গোলাকার এ বালা চুড়ি, গোলাকার এই যে চেন, আমার ঘড়ির চেন আছে, এটা জায়েজ নয়, তার কাছে মহল্লা, যাহা মহল্লা বা অলংকার মহিলাদের জন্য জায়েজ না, আমরা বলছি জায়েজ। এরকম আলবানির অনেক মাসাইল রয়েছে, যে মাসাইল গুলি তাহলে সলমতের ইখতলাফ রয়েছে। তাহলে তারপরে কি করে আলবানির মুকাল্লিদ হইল? যদি আহলে হাদিসরা কারো মুকাল্লিদ হইতো তো ইমাম আহমদ বিন হাম্বলের হইত, যদি কারো মুকাল্লিদ হইতো আহলে হাদিসরা তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ হইতো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ না। বেশ কিছু মাসাইল আছে যেগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে ভিন্ন মত পোষণ করে ওলামা আহলে হাদিস। আহলে হাদিস তো নামই হচ্ছে ওর, যে কোরআন সুন্নাহর অনুসরণ করে, কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে আমল করে না। আহলে হাদিস এমনকি শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ নয়, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বেশ কিছু মাসাইল রয়েছে, যে মাসাইল গুলি থেকে ভিন্ন মত রয়েছে ওলামা আহলে হাদিসের। তো এক একটি করে এখানে উদাহরণ দেওয়ার প্রয়োজনও নেই আর সময়ও নেই। সুতরাং আবার বলছি যে এইরকম কথা বলি অনেক সময় কি করতে চেয়েছে, মানে মানুষকে ভুল বুঝাতে চেয়েছে, ভুল মেসেজ দিতে চেয়েছে, যাতে করে হানাফিরা যেটা আমল করছে ওটাও ঠিক, হানাফিরাও তকলিদ করছে, তোমরা আহলে তকলিদ করছো, তাহলে পার্থক্য কোথায় থাকলো? এইভাবে বিষয়টাকে হালকা করে দাও, না না না, হানাফিরা তকলিদে শাখসি করছে, শাফেই মালিকি হাম্বলি, যদি কেউ বলে যে শুধু অমুক ইমামের তকলিদ করে, তাকলিদের সাক্ষী, তাকলিদের সাক্ষী কখনো হক পর্যন্ত পৌঁছাবে না। তাকলিদের সাক্ষী মানে শুধুমাত্র এক ইমামের তকলিদ করা, শুধুমাত্র একজন ব্যক্তির তকলিদ করা, বাকি কথা হলো আম জনগণ আলেমের তকলিদ বলে না, আরিত্তেও বলে অনুসরণ করতে হবে। আর একজন স্কুল কলেজ পড়া অথবা একজন অশিক্ষিত মানুষ দলিল খুঁজে বেড়াবে, এটা তো আল্লাহ বলেননি, সেটাকে তকলিদও বলতে পারেন, কিন্তু সেটা তকলিদ সাক্ষি মানে একজনের অন্ধ তকলিদ নয়, যে শুধু সেখানে বাজার তকলিদ করছে, শুধু ইবনে তাইমিয়া তকলিদ করছে, এরকম তো আহলে হাদিসরা নয়। আহলে হাদিস ওলামাদেরকে দেখেন ভারত উপমহাদেশ, শুধু নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি তকলিদ করছে, করছে না, শুধু মিয়া নাজির হোসেন দেহলভির তকলিদ করছে, না করছে না, শুধু শাহরিউল্লাহ মহাদেশ দেহলভি তকলিদ করছে, তা করে না, শুধু শাহ ইসমাইল শহীদের তকলিদ করছে, না করে না। তাহলে তারপরে এই মিথ্যা অপবাদ কি করে দিচ্ছেন যে আহলে হাদিসরা তকলিদ করে, তকলিদের সাক্ষী থেকে মুক্ত আহলে হাদিসরা, তবে অলমাদের অনুসরণ করে, অলমাদের শ্রদ্ধা করে, অলমাদের যারা কোরআন সুন্নাহর আলিম সবার শ্রদ্ধা করে, কিন্তু কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করেন, এটি আহলে হাদিসের বৈশিষ্ট্য। কোরআন এবং হাদিসকে নিঃশর্ত তারা প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে এবং কোরআন সুন্নাহর উপর আমল করে থাকে। যেই মতটি কোরআন সুন্নাহর কাছাকাছি মনে হয় সেটা মানুষের সামনে পেশ করে এবং সেটার উপর আমল করে থাকে নিজেরা, এটাই হচ্ছে আহলে হাদিস। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
আপনার আলোচনা শুনে আমি এবং আমার পরিবার 70 দিনের পথে চলার তৌফিক দান পেয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আল্লাহ তাআলা আপনার নেকা দান করুক। আমার প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা ছিল আমার নানা নানি কোথা থেকে বলছে, কোথা থেকে বলছে? আমি সৈয়দপুর থেকে বলছি স্যার, জেদ্দা থেকে। জেদ্দা মাশাআল্লাহ। জি জি, আমার নানা নানি ইন্তেকালের কয়েক বছর আগে থেকে ওনার এক তরিকার বাবার দরবারের আপনার মুরিদ হয়েছে, তো সেটার নাম হচ্ছে চন্দ্রপাড়া। তো সেখানকার সেই দরবারের তরিকার ওনারা খেদমতে ছিল, তো ওই অবস্থায় তারা ইন্তেকাল করছে। তো ওই তরিকার অনুসারে আমার মা বাবা ছিল, তো এখন আমার মা বাবা পরিবর্তন হয়েছে, সঠিক দিনের বুঝ পাইছে, কিন্তু আমার নানা নানি ওই অবস্থায় মারা গেছে। কিন্তু আমার মার মনে এখনো কষ্ট ওই বিষয় নিয়ে যে আমার মা হেরা এভাবে মারা গেল। তখন জানার বিষয়টা হলো শেখ, তাদের মানে পরিস্থিতি বা অবনতি কি হবে বা তাদের জন্য কি দোয়া করা যাবে কিনা, এটা জানার জন্য। আর আমার আমার মামা মামি এখনো সেই তরিকার আছে, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে কিরকম রাখবো বা কি আছে এটা যদি বিস্তারিত বলতে। আর চন্দ্রপাড়ার তরিকা সম্পর্কে যতটা আমার জানা আছে, তাদের কয়েকটা বই আমাদের কাছে আমার কাছে এসেছিল, আমাদের ভাইরা যারা তোবা করে এখানে দমাম বা আশেপাশে থাকে নিয়ে এসে আমি দেখেছি তারা বেরেলভি আকিদার, মানে বড় শিরকি আকিদার লোক তারা। তারা দেওবন্দি সুফি নয়, তারা হচ্ছে বেরেলভি সুফি। তো বেরেলভি সুফিরা বড় বড় শিরকে লিপ্ত, তারা স্পষ্ট শিরকে লিপ্ত, গাইরুল্লাহর কাছে তারা সাহায্য চেয়ে থাকে। সুতরাং কেউ যদি এই রকমের ধরেন দেওয়ানবাগি বা আটরসি, মাইজ ভান্ডারি, ফুলতলি বা চন্দ্রপাড়া, এসব যদি বা এই ধরনের যতগুলি আছে এই অবস্থায় মারা যায়, তাহলে বড় শিরকের অবস্থায় মারা গেছে। কিন্তু যেহেতু আমরা নিশ্চিত না যে একটি লোক শেষ অবস্থায় কি আসলে শিরকের উপর মারা গেছে না হয়তো তৌহিদ বা হেদায়ত নসিব হয়ে গেছে, এই সম্ভাবনা আছে। আর তারপরে তাদের মধ্যে অজ্ঞতা কাজ করছিল, সেই সময় ঘরে ঘরে দাওয়াত পৌঁছেনি বা গ্রামে গ্রামে দাওয়াত পৌঁছেনি, তো হতে পারে আপনার নানা নানির কাছে দাওয়াত পৌঁছেনি, এটা একটা সম্ভাবনা আছে। যার ফলে আমি যেটা পরামর্শ দেব এবং এটাই বলে থাকি, আমাদের অনেক ভাইয়েরা এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদেরকে বলেন, তখন বলি যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে দোয়া করে, দোয়া বন্ধ করিয়ে না, মাগফিরাতের দোয়া করতে থাকেন, হতে পারে আল্লাহ মাফ করে দেবেন যদি ক্ষমাযোগ্য থাকে। আর যদি ক্ষমাযোগ্য না হয় তো আল্লাহ মাফ করবে না। আপনার দুয়াতে যায় আসে কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মোনাফেক যখন মারা গেল, ইবনে ভাই মোনাফেক, মোনাফেকরা মোনাফেকি অবস্থায় বড় কুফরি অবস্থায় যখন মারা গেল, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিম সূরা তাওবাতে বলেছেন, ইস্তাগফিরলাহুম আও লা তাস্তাগফিরলাহুম, এদের জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফিরলাহুম সাবঈনা মাররা, এই মোনাফেকদের জন্য 70 বার করেও যদি ক্ষমা চাও হে রসুল, ফালা ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আর আসলে ক্ষমাযোগ্য না হয়, আপনার আম্মা ক্ষমা চাইছে ওনার আব্বার জন্য, আপনার নানা নানির জন্য, যদি ক্ষমাযোগ্য না হয় তাহলে আল্লাহ মাফ করবেন না। কিন্তু যেহেতু নিশ্চিত জানে হতে পারে যে আল্লাহর কাছে ক্ষমাযোগ্য, সুতরাং কেন দোয়া বন্ধ করবেন, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আলম। আর আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আপনাকে হিদায়ত করেছেন, আপনার বাপ মাকে হিদায়ত করেছেন, তাদেরকে বলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। তারপরে যে মন কষ্ট হচ্ছে আপনার আম্মার, এর জন্য সান্ত্বনামূলক এর চাইতে ভালো বিষয় আর হতে পারে না যে আপনার আম্মার বাপ মায়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাপ মা। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাপমাও কুফরের অবস্থায় মারা গেছে, জাহেলিয়াতের যুগে শিরকের অবস্থায় মারা গেছে। ইব্রাহিম আলী সালামের চাইতে, ইব্রাহিম আলী সালামের চাইতে আর কি আগে হইতে পারে? ইব্রাহিম আলী সালাম আমার চাইতে শ্রেষ্ঠ, সবার চাইতে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি আল্লাহর খলিল। তার বাবা কুফরের অবস্থায় মারা গেছে, তার বাবা কুফরের অবস্থায় মারা গেছে। সুতরাং আপনার আম্মার আব্বা আম্মা যদি শিরকের অবস্থায় মারা গিয়ে থাকে, এতে বড় সান্ত্বনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন, অনুমতি চাইলেন মায়ের জন্য যে হে আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আমি তোমার কাছে অনুমতি চাইছি, আমার আম্মার কবরটা একটু দেখবো, ইস্তাজান্ত আমার আম্মার কবরটা দেখার জন্য, জিয়ারা মানে কিন্তু দোয়া করে না, আমাদের সমাজে জিয়ারা মানে দোয়া করা হবে,
আমি কবরটা ভিজিট করতে চাইলাম, দেখতে চাইলাম, ওজেন আলী, আমাকে আল্লাহ বল ঠিক আছে তোমার মায়ের কবর, তুমি আবু আই রাস্তায় পড়ছো, তুমি দেখে দেখে এসো, মক্কাতে মদিনা যাচ্ছিল নতুন মদিনায় মক্কা যাচ্ছে, সুমাস্তা জান্ত রাবি। তারপরে ওখানে কবর কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ যখন কবর কাছে এসেছি এক নজর দেখতে পেলাম, আনাস্তাগফির আল্লাহ, যে আমি আমার আমার আম্মার জন্য ক্ষমা চাইবো, কুফুরি শিরকের অবস্থা আমার আম্মা মারা গেছে, ফাল্লাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হইল। সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুমতি আল্লাহ দেন। সুতরাং আক্ষেপ করার কিছু নেই, যার যেটা ভাগ্যে ছিল এবং যে যেমন কর্ম করেছে, শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, কর্মেরও দোষ ছিল, চেষ্টা করেনি, না হলে অবশ্যই হিদায়ত হয়তো পেত। মানুষ চেষ্টা করে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাস্তা বের করে দেবেন, আল্লাহর কাছে দোয়া করতে হিদায়তের জন্য, এবং চেষ্টাও করে যেতে হবে, এলেম হাসিলের চেষ্টা করতে হবে, এলেম শিক্ষা সব আগে ফরজ। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আপনার আম্মাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, যে আল্লাহর বড় নিয়ামত পেয়েছেন, হিদায়ত করেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দিনের পর জি তো ব্রাদার একটু লম্বা প্রশ্ন করেছিলেন, আর একটু এর সাথে সম্পৃক্ত ছিল, ওনার মামা মামির কথা প্রশ্ন করেছিলেন, তারা এখনো হেদায়েতে আসেননি, তাদের সাথে তার কি ব্যবহার হবে বলে উনি বলেছিলেন। উনি বলছিলেন যে ওনার মামা মামি এখনো গুমরাহির ভিতরে আছেন, ওনাদের সাথে তার কি ব্যবহার, তাদের কি ব্যবহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেছে, এটি তো লম্বা হয়ে গেছে। মামা মামি এখনো সেই চন্দ্রপাড়ার মুরিদ অথবা শিরকি আকীদায় বিশ্বাসী, এখনো ওই পথে রয়েছে, তো তাদের সাথে কেমন আচরণ করবো, এর উত্তর এর আগে দিয়েছি, সেই জন্য সেদিকটা আমি একটু উপেক্ষা করেছি। সেটা হচ্ছে যে তাদের সাথে রোগীর মতো আচরণ করবো, করোনায় আক্রান্ত, করোনা জামানা চলছে, করোনায় আক্রান্ত রোগীর সাথে আপনার যদি নিকট আত্মীয় কেমন আচরণ করবেন, হ্যাঁ তাদের পরিচর্যা করবেন, হ্যাঁ তাদেরকে সুস্থ করার চেষ্টা করবেন, কিন্তু দূরত্ব বহাল রেখে নিজেকে রক্ষা করে, যে আমি যাতে আক্রান্ত না হই, আমি নিজেকে বাঁচিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করব, ঠিক ওই রকম আচরণটা মামা মামির সাথে করবেন। গোমরা পথভ্রষ্ট সমাজে, পরিবারে, দেশে, এলাকায় যেখানে আছেন আছে তাদের সাথে আচরণ করবেন, নিজে যেন ক্ষতিগ্রস্ত তাদের গোমরাহির কারণে না হন, আপনি তাদের গোমরাহি থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুন, এবং যথাসাধ্য চেষ্টা করবেন যে আমি যাতে করে সেই পথের পথিক না হই, এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে, এবং তাদেরকে দাওয়াত দিতে থাকবে। তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের ঔষধের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাদের চিকিৎসা হচ্ছে তাদেরকে তৌহিদের দাওয়াত দেবেন, সুন্নার দাওয়াত দেবেন, ভালো ভালো কোরআন সুন্নার যারা আহলে হাদিস সালাফি আলেমরা রয়েছে তাদের আলোচনাগুলি শোনার জন্য দেবেন, তাদের লিখনীগুলো পড়তে দিবেন, পড়তে পারলে তাদের হেদায়াতের চেষ্টা করবেন। রোগী ভালো হইলো তো আলহামদুলিল্লাহ, যদি না ভালো হয় তো তার ভাগ্য খারাপ, সে ভালো হইল। জি জি জি, আল্লাহ খারাপ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আজগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মোসে কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি বলেন। জি আমি সৌদি আরবিয়া থেকে আজকার বলছি, জি এসে আমার জন্য দোয়া করবেন, আমি এই এক্সিটে চলে যাচ্ছি পারিবারিক সমস্যার জন্য, বড় কষ্ট হয় সৌদি আরব ছেড়ে যেতে। আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ ভালো করুন, আল্লাহ বরকত দিন, আল্লাহ বরকত দিন। এখানে এখানে আমি এই তৌহিদের জ্ঞান পেয়েছি, বিশেষ করে আপনাদের কাছ থেকে, আপনার 4-5 ঘন্টা জান্নাত জাহান্নামের বক্তব্য এবং বেশিরভাগ বক্তব্য আমি অনেক শুনেছি, এবং আমার এখানকার আলেম ওলামাদের সঙ্গে ইসলামিক সেন্টারে আপনাকে উমুল আহমে আমরা বন্ধু বান্ধবরা মিলে নিয়ে এসেছি, আপনার কাছ থেকে আমি পুরস্কারও পেয়েছি, যাক আল্লাহ যেন আমার এই দিন দুনিয়ার চলার পথকে যেন সহজ করে দেয়, এটাই দোয়া করবেন। আর একটা আমার প্রশ্ন হলো সে, যে পরিবারে বেনামাজি লোকেদের সাথে, বেনামাজি পরিবারের লোকেদের সঙ্গে যে মিলেমিশে বসবাস করার এই বিধানটা একটু বলবেন, যে অনেক সময় তারা হয়তো টাইমলি নামাজটা ঠিক ভাবে পড়েনি, হয়তো সূর্য ওঠার পরে পরে, হয়তো কোনো সময় কাজ থাকলো করলো না, মানে খেয়াল খুশি ভাবে বোঝানোর গুরুত্ব থাকা মানে জানানোর সত্ত্বেও তারা এরকম গাফেল করে মাঝে মধ্যে, তো এই সমস্ত পরিবারের লোকেদের সঙ্গে মিলেমিশে থাকার একটা যে বিধান, আজকে যেহেতু আপনি এই নামাজের বিধানটা নিয়ে আলোচনা করছিলেন, যে শতকরা বর্তমানে যে 4-5% মুসলমান, তার থেকে আবার আদাদি বিদাদি বড়ই কষ্ট লাগে, তো এই সমস্ত সম্পর্কে একটু নসিহত করবেন স্যার, জাযাকাল্লাহ খায়ের।
যে আল্লাহ আপনার ভালো করুন এবং যেখানে থাকবেন আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন, আর মনে রাখবেন যে রিজিক মানুষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রিজিক নামাবেন, অফিস সামায় রিজিক কম, তোমাদের রিজিক আকাশে রয়েছে, সুতরাং আল্লাহর কাছে ভালো উত্তম পন্থায় চাইতে থাকবেন, আল্লাহ রাব্বুল আপনার ভালো করবেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবারের কাছে থাকা, তাদের ভালো ইসলামী তরবিয়ত করা, স্ত্রী ছেলে মেয়েদের, সুতরাং আল্লাহ যেন সেটা যেন সহজ করেন এবং তার তৌফিক দান করেন। বলছিলেন যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বেনামাজি আছে, তাদের ক্ষেত্রে কি করব? জি, আত্মীয় স্বজন দুই রকম, এক হচ্ছে আপনার অধীনে যারা আছে, যারা অধীনে আছে তাদের ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস এখানে স্মরণ রাখতে হবে, মানরা আমিন কুম্মুন কারণ, কেউ যদি অন্যায় কাজ দেখে, আর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শির্ক আর বেনামাজি হওয়া। জি, শির্কের সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। তো কেউ যদি অন্যায় দেখে, তার পক্ষে ক্ষমতা যদি থাকে, তার পক্ষে সম্ভব হয় বা তার ক্ষমতা থাকে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবে। তো আপনার অধীনে হচ্ছে আপনার স্ত্রী, আপনার অধীনে হচ্ছে আপনার ছেলে মেয়েরা, আপনার অধীনে হচ্ছে আপনার ছোট কচি কাছা ভাই বোনেরা যদি থাকে, নাবালক ভাই বোনেরা থাকে যাদের আপনি ভরণ পোষণ করছেন, তাহলে তাদের বল প্রয়োগ করে নামাজি বানাইতে হবে। জি, যদি কথা বলে না হয়, উপদেশ দিয়ে না হয়, শিক্ষা দিয়ে না হয়, তাহলে বল প্রয়োগ করতে হবে। বাকি থাকলো সাবালক ভাইরা, সাবালিকা বোনেরা বা যা বিবাহিতা বোনেরা, ভগ্নিপতিরা, তারপরে আত্মীয় স্বজন, চাচা আছে, মামা আছে, খালা আছে, ফুফু আছে, ইত্যাদি আত্মীয় স্বজন বংশধার আছে, এলাকাবাসী গ্রামবাসী আছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় স্তর ইসলামিয়াস্তাতে বল প্রয়োগ করার, যেখানে ক্ষমতা নেই আর বল প্রয়োগ হয় সরকার করে গোটা দেশের মানুষের উপর, আর না হলে প্রতিটি বাড়ির অভিভাবক করবে তাদের তার অধীনের লোকদের উপর। বাকি অন্যান্যরা যারা রয়েছে আপনার অধীনে নয় যারা, তাদের ক্ষেত্রে ফাবেল ইসানি কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাহলে তাদেরকে আপনাকে উপদেশ দিতে থাকতে, বলতে থাকবেন নামাজ পড়ুক আর না পড়ুক, বলতে থাকবেন যে চলেন ভাই নামাজ পড়ি, মামা চলেন নামাজ পড়ি, বড় ভাই চলেন নামাজ পড়ি, ভাই চলেন নামাজ পড়ি ইত্যাদি, মহিলারা পর্দা করে না বা নামাজ পড়ে না, তাদেরকে নসিহা করবেন যতটা যারা দ্বারা সম্ভব হবে। আর আপনার আশেপাশে যারা রয়েছে, জি আশেপাশে রয়েছে বিশেষ করে, তাদের ক্ষেত্রে আরো দায়িত্ব বেশি, তো কথার দ্বারা প্রতিবাদ করবেন। আর আশা করি কথা বলার ক্ষমতা সব জায়গায় আছে, ভালোভাবে কথা বলবেন, কথা বলার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, এখনো যে কোনো ব্যক্তিকে বেনামাজিকে বলতে পারবেন যে ভাই নামাজ, কিন্তু যেখানে বলতে পারবেন না সেখানে অন্তর থেকে কিনা করে সর্বনিম্ন ইমানের পরিচয় দিতে হবে। তো এই করবেন এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দাওয়াত দেবেন। আর দাওয়াত দেওয়া হচ্ছে যাদের ক্ষেত্রে বল প্রয়োগ করতে পারছেন না, তাদেরকে উপদেশ দেওয়া, বোঝানোর চেষ্টা করা, পরকাল স্মরণ করিয়ে দেওয়া, মতকে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ যেন তৌফিক দান করেন। লাস্তা আলাইহিম মুসাইতির, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। লাস্তা আলিম, তুমি দারোগা পুলিশ না, প্রশাসন না, আপনি প্রশাসন না, গ্রামবাসীর জন্য আপনি প্রশাসন না, আপনার বংশধার যারা ভাইরা বড় হয়ে গেছে বা আত্মীয় স্বজন তাদের জন্য আপনি প্রশাসনের ক্ষমতা রাখেন না, সুতরাং আপনি সেখানে যথাসাধ্য তাদেরকে বলার চেষ্টা করবেন, দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাই, আমি লস এঞ্জেলস থেকে বলছি। জি বলেন। অনেক উপকার হয় আপনার, ওটা স্যার প্রতিদিন একটা করে কোশ্চেনও থাকে, ওগুলো শুনি অনেক আমার ছেলেটার জন্য দোয়া করুন, ও 13 বছর শেষ হবে অক্টোবরে, তো ওরে মাদ্রাসায় দিছি অনলাইনে, হেফসেও দিছি অনলাইনে, এখন ও 29 পার হচ্ছে, 30 হইতেছে, পাঁচক তো মসজিদে নিয়ে যাই, কিন্তু সে গেমস খেলে বুঝছেন, উঠে না রাগ করে, তা আমার পক্ষে তো ওরে ই করা খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে। অসুবিধা নাই, অসুবিধা নাই, গেম খেলে কাবিরা গোনা নাই, তবে দোয়া করতে থাকেন, আল্লাহ হেদায়েত দিবেন। বাবা তো জানেন যে কোনো কিছু করে না, তা আমার পক্ষে তো এখানে
জি সিস্টার অনেক ব্রাদার আর কোনো প্রশ্ন নেই আপনার মনে সংক্ষিপ্ত প্রশ্ন করার চেষ্টা করব আমরা মূল বিষয়বস্তু আমি অলওয়েজ রিকোয়েস্ট করব আপনাদেরকে অনেক জি উনি মূলত ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন টিএস মূলত চলে জি তো ইনশাআল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ কবুল করুন এবং আপনার দোয়া কবুল করুন ইনশাআল্লাহ আল্লাহ ভালো করুন আপনার ছেলের জি পরিবারে দুই জায়গা থেকে একটু দুইটা প্রশ্ন প্লিজ একটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ ঢাকা থেকে যে একটা হচ্ছে যে আমরা যখন সেজদার মাঝখানে বসে তখন ওই যে বলি আল্লাহুম্মা ফিরিলি আর হামনি ওয়াফিনি ওয়াহদিনি আরজুকনি আমি এই পাঁচটা বাক্য বলি কোথাও কোথাও আরো দেখা যায় যে সাতটা বাক্য তো আমার এই পাঁচটা বাক্য বললে কি ঠিক আছে কিনা আর আরেকটা হচ্ছে তাশা উচ্ছ্বাস করে আমরা যখন তাশাউদ শেষ করে যখন আল্লাহর কাছে চারটা জিনিসের জন্য পানা চাই ওই যে আমি এটা বলি আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওমিন আযাবিল জাহান্নাম ওমিন ফিতনাতুল মাহি আল মামাত ওমিন ফিতনাতুল দাজ্জাল আবার কোথাও কোথাও লেখা আছে যে আল্লাহ চারটা বুঝে নেছি এখন আপনার প্রশ্ন বলেন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা এভাবে বললে কি ঠিক আছে নাকি মানে ভুল হচ্ছে মানে এভাবে বললে কি ঠিক আছে নাকি ভুল হচ্ছে ঠিক আছে ঠিক আছে সবটাই ঠিক আছে সবচাইতে ছোট দোয়া দুই সেজদার মাঝখানে রব্বেক ফেললি রব্বেক ফেললি রব্বেক ফেললি কারো যদি এর বেশি মুখস্থ না থাকে রব্বেক ফেললি রব্বেক ফেললি রব্বেক ফেললি এটাও হাদিস আছে আবার কেউ যদি বলে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি পাঁচটি প্রসিদ্ধ আবার কোন কোন রেওয়ায়েতে আর সাথে ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারফানি এই সাতটি বাক্য রয়েছে এটাও সহি এটাও জয়ীফ নয় সব সহি সুতরাং যে কোনোটা বললেই চলবে সবগুলি সাতটায় বলেন ভালো পাঁচটি বলেন ভালো শুধু রব্বেক ফেলি রব্বেক ফেলি বলেন ভালো চলবে সমস্যা নেই আর যে বললেন দোয়া এতে দোয়ায় মাসুরা আত্মায়াত আর দুরুদের পরে সেই ক্ষেত্রে চারটি ছাড়াও আরো বেশিও আছে কিছু রেওয়ায়েতে আল্লাহ মিন আওযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ইন ফিতনাতিল মাসীহ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত তারপর এটা বলা সুন্নাত কেউ যদি নাও বলে দুরুদ পর্যন্ত পড়ে না ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে তবে সময় পেলে অবশ্যই পড়বে জি এবার যে প্রশ্ন করবেন সোহানা খান আপনি প্রশ্ন করুন জি সোহানা খান ফোনটা আনমিউট করে নিন প্রশ্ন করুন শর্মিতাদিনী ভাই বোনেরা আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি আর যারা প্রশ্ন করবো আমরা একটু অ্যালার্ট থাকবো যখন আপনার নাম বলা হবে প্রশ্ন প্রশ্ন করার চেষ্টা করবেন সাথে সাথে ইনশাআল্লাহ সে পর্যায়ে প্রশ্ন করবেন তানভীর হোসেন খন্দকার আপনি প্রশ্ন করুন সেখানে তিনি লেখছেন মানে বাংলাদেশের আহলে হাদিসরা মানে আমলগত কুফরিকে বিশ্বাস করে না মুরজিয়াদের মতন তারা মানে কি বড় কুফরি ছোট কুফরি করে মানে কি আলাদা ভাবে করে যে মানে সৌদি আরবে মানে কি শাস্তি প্রাপ্ত ওনার নাকি অনেক প্রশংসা করছে আমি অনেক সময় জানতে চাচ্ছিলাম একটু যারা তাওহীদুল হাকিমিয়া বলে থাকে যে তাওহীদের একটি কিসিম বা একটি প্রকার হচ্ছে বা এক প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল হাকিমিয়া তারা জামাতি বা ইখওয়ানি হয় জামাতি ইসলামী বাংলাদেশের লোক হলে আর মিশর আরব দেশ হলে সে ইখওয়ানি তারা বোঝা গেছে সে সালাফি নয় সে কোরআন সুন্নাহর অনুসারী আলেম নয় তারা গদিবাদী
তারা ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতায় যেতে চায়। তাদের মুখ্য উদ্দেশ্য, ইসলামের মুখ্য উদ্দেশ্য বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা। একামতে দিন মানে একামতুল হুকুমা ইসলামিয়া, তাদের ভাষায়, মওদুদির ভাষায়। ক্ষমতা দখল করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। মাওলানা মওদুদির কিতাব থেকে পড়ে শুনিয়েছি, তাফিমাতে রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইয়ে বড় ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্সেস হ্যায়। বড় ইবাদতের জন্য এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি কোনো মুখ্য ইবাদত না, এগুলি ওসিলা, মাধ্যম শুধু। কোথায় ওই বড় ইবাদত হচ্ছে? গদিতে পৌঁছা, ওইটার জন্য। এইটা হচ্ছে জামাত ইসলামী আর ইখওয়ানিদের ধর্মের খোলাসা। তো যারা তৌহিদুল হাকিমে বলে থাকে, মানে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তৌহিদের কথা যারা বলে থাকে, তৌহিদ রুবুবিয়া, তৌহিদ উলুহিয়া, তৌহিদ আসমা সিফাত, যে সালাফদের যুগ থেকে চলে আসছে, এটাতে তারা বিশ্বাসী নয়। তারা মূলত সহি আকিদা মানহাজের লোক নাই, তারা হচ্ছে ইখওয়ানি বা জামাতি, ভালো করে শোনায়। এবং তাদের কথা হচ্ছে ওয়াসার, জি, তাদের তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞান নেই, সেজন্য এই ধরনের কথা বলে থাকে। তৌহিদুল হাকিমা, আল্লাহর হুকুম চলবে, এটা তৌহিদের রুবুবিয়ারই একটা অংশ। তৌহিদুর মানে আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা। তৌহিদের রুবুবিয়া কাকে বলা হয়? আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করা। তো আল্লাহর কাজ হচ্ছে হুকুম দেওয়া, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। শুনে রাখো যে সৃষ্টি আল্লাহর, সুতরাং হুকুম আল্লাহর। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য তাওহীদুল হাকিমে আলাদা করে বলতে হবে তো কোনো প্রয়োজন নেই। তাওহীদুর রুবুবিয়াতে আল্লাহর বহু কাজ রয়েছে, অসংখ্য কাজ রয়েছে, তার একটি হচ্ছে আল্লাহর হুকুম, যে আল্লাহর বান্দার উপর আল্লাহর হুকুম চলবে, এই একটি বিষয়। সুতরাং এটা যারা তাওহীদুল হাকিমের ভাগ করেছে তারা হচ্ছে জামাতি ইখওয়ানি। দুই নম্বর যে বিষয়টি বলছেন যে আহলে হাদিসরা আপনার তাওহীদ হুকুমের ক্ষেত্রে যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলে কুফর বলেন না, সব অবস্থায় কুফর না, বা আমলি কুফর মানে ছোট কুফর, আর কুফর সবগুলি বড় কুফর নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে কোরআন কারিমে আয়াতগুলি রয়েছে, এটি হচ্ছে বড় কুফরের নিচের ছোট কুফরি, তার মানে সেটা হচ্ছে ফাসেকি কুফর, সেটা বড় কুফর নয়, ইসলাম থেকে বহিষ্কৃতকারী কুফর নয়। যেমন হাদিসে রয়েছে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ, আর মুসলিমের সাথে লড়াই মারামারি করা হচ্ছে কুফরি কাজ। তাহলে কি যদি মুসলিমদের মারামারি চলে দুটো দলে বা দুটো দেশে অথবা দুইজন ব্যক্তিতে, তো দুইজনকে কাফের বলবেন? না, কাফের নাই। তো কাজটি তাদের হচ্ছে কুফরি, মানে ছোট কুফরি, বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কৃত করে না, মানে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে কাফের হয়ে যায় না মারামারি করলে, কিন্তু ফাসেক হয়, হালাল মনে করলে তখন কাফের। তো ঠিক ওই রকম কেউ যদি মানবরচিত বিধানকে হালাল মনে করে, যে না এটাই ঠিক, এটাই হচ্ছে সমাধান, বা এটা বৈধ, তাহলে তখন বড় কুফর হবে। আর না হলে যদি বলে যে আমরা পারছি না কোরআনের আইনের বাস্তবায়ন করতে, অথবা এই সময়টা আমাদের পক্ষে সম্ভব নয় ইত্যাদি, কিন্তু আমরা মানি কোরআন কারিমের বিধান, মানি চোরের হাত কাটা, মানি কেসাস, মানি দণ্ডবিধান ইসলামে যা আছে এগুলো মানি, তাহলে এটি হচ্ছে ফাসেকি, এটি হচ্ছে কুফর, দোনা কুফর, ছোট কুফরি, বড় কুফরি নয়। তো এরা মিথ্যা অপবাদ দিতে পারে, জামাতি ইখওয়ানিরা এরা শিয়া রাফেজিদের অনুসারী, তো সুতরাং এরা মিথ্যা অপবাদ দিতে পারে। আহলে হাদিসকে বদনাম করার জন্য এরা যখন তখন বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করে। আমিন। অনেক সময় শেখ, তো আজকের একটা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ, এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম শেষ হবে। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ আলতাফ বিন আনোয়ার, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ আলতাফ বিন আনোয়ার, আপনি ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব দাম্মাম আল কুবার থেকে বলতেছি। ইনশাআল্লাহ আপনার দর্শনে আসার ইচ্ছা আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা না আসবো।
আমার একটা প্রশ্ন যে হচ্ছে একজন বাংলাদেশের আলেম তিনি একটা বিদাতের কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন যে ওই যে হাদিসের মধ্যে যখন হাদিস লেখা হয় তখন ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা লেখা হয় এটা নাকি বিদাত, এটা নাকি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে এটাই যদি সবচেয়ে বড় বিদাত হয় তাহলে অন্যান্য গুলা তো সমস্যা নাই, কারণ এটা প্রত্যেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কোনো হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? এই এটা আমি জানতে চাইছিলাম, এটা দিয়ে কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নাকি উনি স্পষ্ট বলতেছে যে এটা মুহাদ্দিসরা যে লিখেছেন হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নাকি স্পষ্ট বিদাত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে সেটা বলায় আসুক আর লিখায় আসুক, তখন একজন মুমিন মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লামের উম্মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আসসালাতু ওয়াসসালাম আলাইহি, তার প্রতি সালাতু সালাম পেশ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা, একবার এক মজলিসে অজিব আবশ্যক, আর বাকি প্রতিবার যতবার নবীর নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। একবার যদি আমরা আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি তো 10 গুণ রহমত নাযিল হবে, 10 গুণ শান্তি বর্ষিত আমাদের উপর, তো এত বড় বেনিফিট কেন ছাড়ব? তো সালাফগণ এই জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি উচ্চারিত হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি লেখা হয় তবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন, সেখান থেকে লিখা হচ্ছে তখন লিখবেন আর বলছেন তখন বলবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম বললেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবীর নাম লিখলেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এটা হচ্ছে যখন কিতাব লিখা, ইসলামী কিতাব লিখা বা হাদিসের কিতাবগুলি লিখা শুরু হয়েছে তখন এইভাবে মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমদের ধৃষ্টতা এক শ্রেণীর লোকের হচ্ছে যে বড় বড় আইম্মা কিরামদের এসব আমলের ওপর তাদের বেদাতের হুকুম লাগায়, জানি না যে এই বেদাত বলে সে তার বেদাতের রাস্তাকে প্রশস্ত করার চেষ্টা করেছে, যে যাতে করে মিলাদের বেদাত জায়েজ করা হয়, নাওয়াইতুর বেদাত জায়েজ করা হয়, সম্মিলিত মোনাজাতের বেদাত জায়েজ করা হয়, শবে বরাতের বেদাত জায়েজ করা হয়, কবর পাকা করার বেদাত জায়েজ করা হয়তো এই বেদাতপন্থী আলেম, আর যদি কোনো কোরআন সুন্নাহ কিছু বোঝা আলেম বলে থাকে, আমাদের দেশে তো আরে দাড়ি টুপি থাকলেই আর মাদ্রাসা পড়োয়া হইলে তো তাকে আলেম বানিয়ে দেন, আপনার সমস্যাটা তো এইটাই। এখন কোন শ্রেণীর আলেম বলেছে এটা দেখার বিষয়, যদি বেদাতপন্থী আলেম বলে থাকে তাহলে তার বেদাতের রাস্তাকে সুগম করার জন্য বলেছে, যে হাদিসেও তো বেদাত আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা, ও তো বলবেই তার স্বার্থ অসৎ স্বার্থ সিদ্ধি করার জন্য। আর যদি কোরআন সুন্নাহর কোন আলেম বলে থাকে তো আমাদের দেশের অনেক আলেম এইরকম খেয়াল খুশি কথাবার্তা বলে দিয়ে থাকে, যেখানে আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, আবেগ বেশি কাজ করে এলমের চাইতে, যার ফলে কি হয়তো উসমান রাজি আল্লাহ তাআলা আজানকে দিল বেদাত বলে, এলমের চাইতে আবেগ বেশি তাদের, যার ফলে এলমের চাইতে কথা বেশি বলে, এলমের চাইতে লিখে বেশি, যার ফলে ভুলগুলো বেশি হয়। তো জানি না কে বলেছে সে ভুল বলেছে, এবং যেমন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি, ঠিক তেমনি নবীর নাম লিখলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন, এটাই হচ্ছে কোরআন সুন্নার দলিলের দাবি। আল্লাহ কোরআনে সাল্লু আলী ওসাল্লাম ও তসলিমা হুকুম করেছেন এবং নবী করিম সাল্লাম সালাতু সালামের ফজিলত বর্ণনা করেছেন, মান সাল্লা আলী সাল্লাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেউ যদি আমার উপর একবার সালাত সালাম পেশ করে তো আল্লাহ রাব্বুল তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং এই রকমের ফজিলত থেকে হতভাগা ছাড়া আর কে বঞ্চিত হইতে পারে, হতভাগা ছাড়া এটাকে মুহাদ্দিসিনে কেরামদের আমল, নবীর নাম যখন আসলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, কালি খরচ করেছেন, কলম খরচ করেছেন, মেহনত করেছেন, সেটাকে বেদাত বলে আখ্যায়িত করতে পারে, হতভাগাই করতে পারে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দিই, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক কথা বলার তৌফিক দান করেন, আর ভুল কথা যদি কখনো অনিচ্ছাকৃত বেরিয়ে যায় অথবা ইচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত যদিও ইনশাআল্লাহ বলবো না, অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আপনাদেরকে সেই ভুল কথা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনদের আদর্শের
আদর্শের আমাদের অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন এবং তাদের সর্বদা অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আর ডানে বামে যে বহুমুখী ফিতনা রয়েছে আর বিভিন্ন তরিকা রয়েছে আর বিভিন্ন রকমের নতুন নতুন আবিষ্কার রয়েছে মানুষের ধর্মের নামে, এ সমস্ত ভ্রষ্টতা গুমরাহী থেকে আল্লাহ উম্মতে মুসলিমা যেন হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহফুজ রাখেন। اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.